नमस्कार, आज के 2nd अगस्त तई तो चलो देखे नी पंजिका कि बोलछे। आज के पंजिका बोलछे 17ई श्रावण सोमवार, आज के तिथि होच्छे नवमी, नक्षत्र होच्छे कृत्तिका, योग होच्छे बृद्धि। आज दिन भलो, बृद्धि योग भलो, मैं जेको करछो काज शुरू करार जोन्नो एई दिनटा किन्तु भलो, मैं बृद्धि बृद्धि मैं बाड़बे आर कि, जेको जिनिस काज शुरू करले सेटा भलो हबे, बेनिफिटे हबे आर कि। आज के अमृत जुगे समय सकालबेला 10:24 থেকে 1:01 मध्य, रात्रिबेला 6:58 থেকে 9:09 मध्य, आबार आछे 11:21 থেকে 2:16 मध्य। ए हच्छे अमृत जुगे समय। आज के बार बेला सकालबेला 6:50 থেকে 8:27, आबार आछे 2:58 থেকে 4:36 अब्दि। आज के शुभकर्म सकाल 10:29 गते ओषुधकरण और सेवन, धान्योच्छेदन और विक्रय वाणिज्य। आज के आचार्य प्रफुल्लचंद्र रायर 161तम जन्मदिवस, 2nd अगस्त 1861 उन्हें जन्मग्रहण करें। आज के पश्चिमबंगे विज्ञान दिवस हिसाब से किन्तु पालन करा है, 2nd अगस्त किन्तु पश्चिमबंगे विज्ञान दिवस प्रति बचर यह दिन पालन करा है। आज के जातीय विज्ञान दिवस हे 28 फेब्रुआरी, मैं पश्चिमबंगे विज्ञान दिवस हे अपना 2nd अगस्त और जातीय विज्ञान दिवस हे 28 फेब्रुआरी, दोटोई दिल अपने क्षेत्र। यही हे आज के दिन पंजिका, बोलबो राशिफल, किन्तु तार आगे बोलबो आमार नम्बरटा डेफिनेटली लिखे रेखे देवें, 9830307720 9830307720 नम्बर लिखे रेखे देवें। ये नम्बर ही फोन कर ले किन्तु आपनी बुकिंग करते पारबें, एटा ओनली फर बुकिंग नम्बर, और बुकिंग कर ले आपनी किन्तु सरासरि आमार संगे कथा बोलते पारबें, सेटा एकेबारे चेम्बारे, एकदम एकेबारे चेम्बारे, एबं आपनार जेलाते कथा बोलते पारबें। आपनाके आमार जेलाय आसते हबे ना, आमी आपनार जेलाय चले जाब, आपनी जेखानेई थाकेन ना केन, पश्चिमबंगेर जे कोनो डिस्ट्रिक्टेर আপনার জেলার সবথেকে জনপ্রিয় শহর যেটা সেই শহরে আমি চলে যাব। আর কোথায় কোথায় বসি ডেফিনেটলি দেখতে পাবেন আপনি টিভিতে, আমাকে ফলো করবেন তাহলে ডেফিনেটলি বলে দেবে, অথবা ফোন করলে বলে দেবে। চলুন দেখে নিই, সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে একটু উত্তেজনা থাকবে, খুব ভালো কথা বলতে পারবেন, আপনারা কেউ আজকে হারাতে পারবে না, ধনভাগ্য বা অর্থভাগ্য ফটকা। মৃষ রাশি এনার্জি প্রচুর থাকবে, কিন্তু পরিশ্রমের গাফিলতি থাকবে, মাথাটা গরম থাকবে, নিজেকে কুল। মিথুন রাশি, ব্যয়বহুল দিন, অর্থ থাকছে না, যা প্ল্যানিং করছেন লস প্ল্যানিং দেখা যাচ্ছে, কাউকে কোনো কথা দেবেন না, কথা রাখার জন্য বিপদে পড়তে পারে। কর্কট রাশি,
আয় উন্নতি, দূরযাত্রা, নতুন কর্মের সুযোগ, একটু এনার্জি কম দেখা যাচ্ছে। সিংহ রাশি, শৌখিনতা বৃদ্ধি, বাহ্যিক বা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি, গ্ল্যামারাইজ বৃদ্ধি, কর্মে নতুন পরিবর্তন। কন্যা রাশি, ভাগ্য নিয়ে দোদুল্যমান, কি হবে কি হবে কি হবে, সারাদিন টেনশনে আপনার হাতটা গালে উঠে যাবে। তুলা রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, মন খারাপ, মানসিক চঞ্চলতা, একটু ডিস্টার্বে থাকবেন আজকে দিনটি। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, স্বামী বা স্ত্রীর জন্য বা তার জন্য কিছু না কিছু সমস্যা, অ্যাকচুয়ালি পার্টনার, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, ব্যবসায়িক পার্টনার নিয়ে সমস্যা, বন্ধুত্ব নিয়ে সমস্যা, তবে মা বা পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ, কর্মক্ষেত্রে মন্দের ভালো আজকে। ধনুরাশি, শত্রুতা, ভুল বোঝাবুঝি, অকারণে রাগারাগি করা বা অপ্রিয় সত্যি কথা বলা, শত্রু বাড়ানো আজকে একদম চলবে না। মকর রাশি, সন্তান নিয়ে চিন্তা, দূর ভ্রমণের ইচ্ছা, এডুকেশনে বাধা, ইচ্ছে করছে না, লেথার্জি, এনার্জি কম। কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মায়ের শরীর নিয়ে ডিস্টার্বেন্স, বন্ধু বা সম্পর্ক বা রিলেশন দুঃখ দিচ্ছে আজকে। মীন রাশি, সাহসিকতা বেশি না দেখানোই ভালো, কোনো লিগ্যাল কিছু প্রবলেম থাকলে দূরে চলে যাওয়া ভালো, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নিজেকেই মজবুত রাখতে হবে, নিজেকেই যত্ন নিতে হবে, নিজেকেই ভালোবাসতে হবে, কেউ আপনার কাছে বুঝবে না। হয়ে গেল মেষ থেকে মীন, ঘড়ির কাঁটা ঘুরছে, শ্রীলালও বলছে, এক্ষুনি শুরু করলাম এক্ষুনি শেষ হয়ে গেল, এই হচ্ছে দিন। আবার কালকে আসবো, কথা দিয়ে গেলাম, নমস্কার।